এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে কুমার গ্রামে, যেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী প্রচারে। এখানে ঠাকুর পঞ্চালাল বর্মা, চিলা রায় মহোদয়, তার আদর্শে অনুপ্রাণিত রাজবংশী সমাজ রয়েছে, এখানে বড় সমাজ রয়েছে, এখানে জনজাতিরা রয়েছে, এখানে বাংলা ভাষাভাষীরা রয়েছে, এখানে হিন্দি ভাষাভাষীরা রয়েছে, এবং অনেক সম্প্রদায়ের একটা মিলনের ক্ষেত্র আমাদের এই কুমার গ্রাম। আপনারা জানেন, প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ারে ভোট হচ্ছে, এই ভোট শুধুমাত্র মনোজ টিগাজিকে পার্লামেন্টে পাঠানোর ভোট নয়, এই ভোট কিসের ভোট? দেশের ভোট। প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে চান, কাকে চান? আপনারা কাকে চান প্রধানমন্ত্রী? তাই এই নির্বাচন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন। ভোট আসন সংখ্যা কত? 543। আমাদের বিরোধী কারা? একটা পার্টি, তার নাম ছিল তৃণমূল, সেই পার্টিটা আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে, এখন লোক ওদের আদর করে বলে এটা তৃণমূল নয়, তোলামূল। তোলামূল মানে তোলা তোলে যারা। এই পার্টিটা আমাদের বিরুদ্ধে লড়ছে, কতগুলো আসনে লড়ছে? রাজ্যের 42, মেঘালয় 1, আসামে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1, মোট 45টা আসন। কতগুলো এমপি লাগবে দিল্লিতে প্রধানমন্ত্রীর জন্য, সরকার গঠনের জন্য? 272। আর এই তোলামূল লড়ছে 45টাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।